জনাব হাসানুল হক ইনু এমপি, আপনি বলছিলেন, আমি যেটি প্রশ্ন করছিলাম সবার কাছে একই প্রশ্ন করি, একদম সংক্ষিপ্ত করে শুনবো, যে গতবারও আপনারা সংলাপে গিয়েছিলেন, এবারে যে নির্বাচন কমিশন এখন কাজ করছে, সেই নির্বাচন কমিশনে আপনাদের প্রস্তাব বা আলোচনার প্রতিফলন কতটা দেখেন? আমার মনে পড়ে, আমি ঠিক স্মরণে নেই, তবে নির্বাচন কমিশনে যে পাঁচজন সেটা সবগুলোই আওয়ামী লীগের মনোনীত ছিল না বা নাই, অন্য দলেরও মনোনয়ন ছিল এখানে এবং গ্রহণ করা হয়েছে। বাকি 5 বছরের নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন গুলো হয়েছে, কখনো যারা বিরোধী দল বলে দাবি করেন তারা বিজয়ী হয়েছে, কখনো পরাজিত হয়েছে, কখনো ক্ষমতাসীন দল বিজয়ী হয়েছে, এবং নির্বাচন নিয়ে প্রশ্ন আছে সেটা মেনে নিচ্ছি। কিন্তু গত নির্বাচন কমিশন একেবারে একতরফা নির্বাচন কমিশন হয়েছে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত, আমরা এখানে খালি নির্বাচন কমিশনের 5 জন নিয়ে মাথা ঘামাচ্ছি, কিন্তু নির্বাচনটা করে কিন্তু আর কিও গণপ্রতিনিধি আদেশ, যে যেটাকে নির্বাচনটা কিভাবে হবে, রিটার্নিং অফিসার থেকে শুরু করে কার কি এখতিয়ার, আইন শৃঙ্খলা বাহিনী রেখতে ইত্যাদি ইত্যাদি, এই আর কিওর মধ্য দিয়ে হয়। আমরা কিন্তু কমিশন যে মাথার 5 জন মনোনয়নের কথা বলছি, আর কিওটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না কিন্তু। সুতরাং আপনি আইনের মাধ্যমে কমিশন গঠন করেন অথবা রাষ্ট্রপতির মনোনীত নির্বাচন কমিশন করেন, তাতে কিন্তু আর কিওর মধ্যে দিয়ে ভোটটা হবে কিন্তু। সুতরাং আর কিওতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেই ফাঁক ফোকর গুলো যদি আপনি মানে সংশোধন না করতে পারেন, তাহলে নির্বাচন খুব ফেরেস্তাদের দিয়ে তৈরি করে দিলেও নির্বাচন নিরপেক্ষ হবে না কিন্তু। আর পিওর সংশোধনের বিষয়টি আপনি আলোচনায় আছেন, অনেক ধন্যবাদ জনাব হাসানুল হক ইনু। আর পিওর সংশোধনের বেশি কিছু না, সংশোধন হয়েছিল 9 সালের পরে সবার ঐক্যমতের ভিত্তিতে। শুধু 2টা জায়গা খুব গুরুত্বপূর্ণ, যে অভিযোগ উত্থাপন করার যে ম্যানুয়াল, সেই ম্যানুয়ালটা ত্রুটিপূর্ণ এক, আরেকটা হচ্ছে পুলিশ সহ যারা আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত হয় তাদের ডিপ্লয়মেন্ট ম্যানুয়ালটা ঠিক না। অর্থাৎ একটা জায়গায় ভোট ডাকাতি হলো, ভোট ডাকাতি হলে আপনারা কর্মীকে ধরতে, আমার মনে স্পষ্ট হয়েছে। জনাব হাসানুল হক ইনু এমপি, আপনাকে ধন্যবাদ। জনাব মোকাব্বির খান, জনাব মোকাব্বির খান, যারা সংলাপে যাচ্ছে না সে বিষয়ে কি বলবেন? কারণ বিএনপি বলছে যারা সংলাপে যাচ্ছে তারা দেশ এবং সংবিধান বিরোধী। এখানে আমি 2টা ভাগে বাদ করতে চাই, অবাধ নিরপেক্ষ নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। প্রথম যে কথাটা এসেছে, এই যে প্রত্যেকটা রাজনৈতিক দল সবাই গুরুত্ব আরোপ করতেছেন যে একটি আইনি প্রক্রিয়া অনুসরণ করে, যেটা সংবিধানে নির্দেশনা আছে যে আইন করে নির্বাচন কমিশন গঠন করা হোক, এইটা এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ধরনের আপনার মতপার্থক্য নাই, জনগণের মধ্যে নাই। কেন এই কথাটা আসছে আপনার, একটা একটু আমাকে সময় দেন, কারণ আমি অনেক পরে জয়েন করি, আমার হাতে আর সময় নেই। আমাদের বিগত দিনের অভিজ্ঞতা আজ আমরা কি দেখেছি, যে আপনার কোন সময় আমরা দেখেছি যে কেউ কেউ আপনার বিনা বুথে নির্বাচন করেছেন, হুঞ্জার হুঞ্জার নির্বাচন। পরবর্তীতে আমরা দেখেছি কেউ নির্বাচন করেছেন ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য, 1,39,00,000 ভুয়া বিচার করেছেন, সেটা সর্বোচ্চ আদালত কর্তৃক বাতিল হয়েছে। পরেছে আমরা দেখেছি ফজরের নামাজের আগেই সেই নির্বাচন সম্পন্ন হয়েছে ভোট পাত্র ভর্তি করে। এখন প্রশ্ন হয়েছে যে জনগণের দাবি হলো যে আমাদের যে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। সরকার যদি তার সদিচ্ছা থাকে প্রথমে একটা আইনি প্রক্রিয়া শুরু করতে পারে কিভাবে। জনাব মোকাব্বির খান, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু সেই আইনটি হলেও তো আবার মানবে না বলে বলছে বিএনপি সহ রাজনৈতিক কিছু দল। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব মাহিবি চৌধুরী, আপনার শেষ মন্তব্য আমরা একটু, জনাব মাহিবি চৌধুরীকে 1 মিনিট একটু শুনি। জনাব মাহিবি চৌধুরী, আমাকে আমি যদি 1 মিনিটের মধ্যে আমি জানি না আসলে কি বলবো, এটা এমন একটা গভীর বিষয়। আমি শুধু এটুকু বলবো যে যেহেতু মোকাবি সাহেব বারবার কিন্তু 2018 সালের নির্বাচনের কথা বলছেন, 2018 সালের নির্বাচনে আমার যেই অ্যানালিসিস, আমি মনে করি 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিপুলভাবে বিজয়ী হয়েছে, কিন্তু রাজনৈতিক কৌশলে অথবা অপকৌশলে বিএনপি বিজয়ী হয়েছে। দেখুন, নির্বাচনে জয়লাভ করা কঠিন কাজ। আমরা যারা নির্বাচন করি, আমি 3টা নির্বাচন করছি, কিন্তু 7টা 8টা নির্বাচন করছেন, নির্বাচনে বিজয়ী হতে গেলে অনেক কষ্ট করতে হয়, প্রচারণা করতে হয়, কৌশল করতে হয়। আর নির্বাচনে আপনি যদি পরাজিত হতে চান, আপনার উদ্দেশ্যে যদি হয় আমি নির্বাচন করবো কিন্তু আমাকে হারতে হবে, ইট ইজ দি ইজিয়েস্ট থিং টু ডু। আই থিঙ্ক বিএনপির কৌশলটাই ছিল আমরা নির্বাচন করবো হারার জন্য,
হারতে হবে, 300 আসনেই হারতে হবে, তাহলেই শুধুমাত্র এই সংসদকে বিতর্কিত করা যাবে, এই নির্বাচনকে বিতর্কিত করা যাবে। আপনি আমার এলাকার কথা যদি বলেন, আমার এলাকায় নির্বাচনের 20 দিন আগ পর্যন্ত প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত বিএনপি সিদ্ধান্তই নেয়নি কাকে প্রতীক দিবে। বিএনপির 3 জন প্রার্থী ছিল, 3 প্রার্থী বিএনপিকে 3টা টুকরা ভাগ করে নিজেরা মারামারি করেছে, 20 দিন আগে গিয়ে একজনকে প্রতীক দিয়েছে, ধন্যবাদ মোকাব্বির খান, ধন্যবাদ জনাব হাসানুল হক, ইউএমপি, ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য।